বাংলা শস্য বীমা খারিফ 2022 মৌসুমের শুভ সূচনা হলো। পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষি দপ্তরের উদ্যোগে বামুনারা গ্রাম পঞ্চায়েতে বাংলা শস্য বীমার ফর্ম বিতরণের সূচনা হয়। পঞ্চায়েত দপ্তরের চত্বরে একটি সভাকক্ষে কৃষকদের সাথে আলোচনা করেন কৃষি দপ্তরের কর্মীরা। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ফসল নষ্ট হলে কৃষকরা ক্ষতিপূরণ পাবেন এই বীমার মাধ্যমে। সমস্ত কৃষকদের এই বীমার আওতায় আনতে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রচার অভিযান চালাচ্ছে। আজকে ভাতার ব্লকের বামুনারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বাংলা শস্য বীমা এই খরিফ মৌসুমে শুরু হলো। এটা বেশ কয়েক বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের সুবিধার্থে বিনা পয়সায় বিনা খরচে এই বীমার ব্যবস্থা করেছেন। এর ফলে চাষিরা খুবই উপকৃত হয়। তারপর অনেক সময় দেখা যায় প্রাকৃতিক বিপর্যয় ফলে মাঠের ফসল নষ্ট হয়ে যায়, তার জন্য এই শস্য বীমা বাংলা শস্য বীমার মাধ্যমে চাষিরা তার ক্ষতিপূরণ পায়। এর ফলে চাষিরা অনেক উপকৃত হয়। আজ থেকে এই খরিফ মরশুমের শস্য বীমার ফর্ম ফিল আপের কাজ শুরু হলো। ভাতার ব্লকের আমরা প্রত্যেক চাষিকেই অনুরোধ করব যেন তাদের উপযুক্ত প্রমাণ যেমন ভোটের আইডি কার্ড, আধার কার্ড, জমির পর্চা সহ পাসবইয়ের জেরক্স সহ তারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে প্রতিটা পঞ্চায়েত অফিসে আছে যারা সব এই কাজ করছে তাদের কাছে ফর্ম নিয়ে অতি সত্বর যেন জমা দেয়। 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত আমাদের এই শস্য বীমার ফর্ম ফিল আপের কাজ চলবে। ভাতার ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা যায় ভাতার ব্লকে প্রতিনিয়ত প্রচার চলবে, যাতে কৃষকরা নিজেদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথি সহ সংশ্লিষ্ট জায়গায় জমা করে। আজকে বাংলা শস্য বীমা খারিফ 2022 আজ কি ভাতার ব্লকে শুভ উদ্বোধন হয়েছে। বাংলা গ্রাম পঞ্চায়েতে আমরা প্রথমবার আজ ক্যাম্প করেছি। আস্তে আস্তে চারিদিকে 12টা ব্লক জুড়ে 14টা পঞ্চায়েতই প্রচার অভিযান শুরু হয়েছে, বিভিন্নভাবেই প্রচার হচ্ছে। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন মাধ্যমে নিউজ পেপার, টিভি চ্যানেল সবের মাধ্যমে বাংলা শস্য বীমার একটা সার্বিকভাবেই প্রচার হয়েছে। আমরা ভাতার ব্লককে শুরু করেছি বাংলা দিয়ে, আগামীকাল থেকে সবকটা পঞ্চায়েত অফিসে বসে যাব। এছাড়াও আমরা হচ্ছে যেগুলো সমবায় সমিতি আছে সেখানেও আমাদের প্রতিনিধিরা থাকবেন। এটার দায়িত্ব রয়েছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের সব প্রতিনিধি যেমন পঞ্চায়েতের ক্যাম্প করবেন, তেমনি হচ্ছে যেগুলো সমবায় ব্যাংক ব্যাংকগুলোকেও আপাতত করবেন। আজকে শুভ উদ্বোধন হয়েছে বাংলার মাধ্যমে, এরপরের দিন থেকে আরও অন্যান্য সব পঞ্চায়েতে হবে। প্রত্যেক জিপিগুলোতে বা পঞ্চায়েতগুলোতে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা তো প্রচার করেছি, আরও প্রচার এআইসির তরফ থেকে করা হবে যাতে একটা সারা ভাতারের মানুষ যারাই চাষবাস করেন, এমনকি এই একটি স্কিম যেখানে ভাত চাষিরা আপনারা আবেদন করতে পারবেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।